भूतले श्रीमते स्वामी ठायूतलेमते जय गौर कथा धाम गौरकथाधामय नगर ग्राम विष्णु नम कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति भक्तिवेदात नामिने नमस्ते सारस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्तदेशतारिणे वन्शाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभैव भैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्न तद्भक्ताय नमो नमः श्रीकृष्णाचैतन्यप्रभुनित्यानन्द श्रीअद्व गदाधरो भक्त गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे झुर बुर हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরিণাম সংকীর কি হরে তো আজকে এই শুভ অগ্রায়ণ মাস মার্গশিষ মাসে এই পবিত্র মাসে ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই অগ্রায়ণ মাসে একদিনের জন্য এই দীঘল কান্দি দুর্গা মন্দির নাকি দুর্গা মণ্ডপের সম্মুখে আজকে যে হরে কৃষ্ণ ভাগবত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণা অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মী দণ্ডপত প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরমগু পা পদ্ম ইস্কন প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী পাদপে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের কি আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জন করবেন হরে তো আমরা আজকে শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক শ্রবণ করবো সবাই হাত করে বলবেন ওম নম ভগবতী বাসুদেবায়

নারায়ণ নমস্কৃত নরংবত দেবী সরসতিং ব্যাশ ততুজয় মুদীত মুখঙ্করি বাচাং পঙ্গু লয়ে গি যৎকৃপা মহংবন্দে শ্রীগুন্দিনীনতারিণ পরমাধব শ্রীচৈতন্যইশ দশমস্ক পূতনবলীলা 35 এবং 36 নম্বর শ্লোক আমরা শুনব পুতনা লোক বালাঘ্নি রাক্ষসী রুধিরাসনা জিংঘাং সয়াপি হরয়ে স্তনং দত্ত्वा পর সদগতিম কিং পুনহ হৃদয়া ভক্ত্যা কৃষ্ণায় परमात्मने জসন প্রিয়তমং কিং ত কিং ন তত মাতার হয় যথা তেখানে সুন্দর কথা ভগবতে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বলা হয় যে ভগবানের লীলা কথা সবনের মাধ্যমে আমাদের সমস্ত প্রকার যে অশুভ চলে যায় যে অশুভ আমাদের বারবার জন্ম মৃত্যু চক্রে ঘোরা জন্মমৃত্যু জরা ব্যাধি সংসার চক্র কখনো আমরা ধনী ঘরে জন্মাই আবার কখনো দুঃখী হয়ে যায় কখনো রাজা হই কখনো আবার প্রজা হয়ে যায় এইভাবে চৌরাশি লক্ষ দেহ আমরা ভ্রমণ করি কীট পতঙ্গ পশু পাখি জলচর প্রাণী ইত্যাদি রূপে আত্মা তার আসক্তি অনুসারে তো সেইভাবে কর্ম করার ফলে সে বিভিন্ন দেহ লাভ করে তো এটা থেকে সে মুক্ত হতে পারে যখন ভগবানের কথা শ্রবণ করবে শ্রীণত্বা শ্রদ্ধা নিত্যম যদি নিত্য ভগবানের কথা শ্রবণ করবে তো সেজন্য সকথা কৃষ্ণ শ্রীণত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন যা গ্রহণ করলে আমি পবিত্র হব আমার সমস্ত খারাপ বাসনা থেকে আমি মুক্ত হব তো সেজন্য শ্রীণত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম যে আমার যে সমস্ত হৃদয়ে অভদ্র কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য যার ফলস্বরূপ আমি বারবার চক্রে ঘুরছি জন্ম মৃত্যু জরা ব্যাধি কয়জন মৃত্যু চান হাত কেউ মৃত্যু চায় না ব্যাধি কয়জন চায় ব্যাধি মানে রোগ রোগ কয়জন চায় কেউ চায় না রোগ চান না কিন্তু আপনাদের আমাদের সকলের শরীরে রোগ আছে কয়জন মনে রোগ রোগ আছে সবাই কেউ মুক্ত নই কেন না যিনি সৃষ্টিকর্তা ভগবান তিনি সৃষ্টি করে এই চারটি সমস্যা আমাদের এই দেহেতে দিয়ে দিয়েছে সেটা আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এর থেকে দুঃখ এই জগৎ আর কিছু নেই ভগবত গীতায় সেটাই বলা আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন এর থেকে দুঃখ এই কিছু নেই আমরা ভাবি দুঃখ টাকা পয়সা নেই আমরা ভাবি যে ছেলেটা ফেল করলো এরকম আমরা চাকরি পেল না অনেক পড়াশোনা করে পাশ করে ও চাকরি হলো না ব্যবসা দিয়ে দিলাম দশ লাখ টাকা খরচ করে ছেলে সেই ব্যবসা ফুটিয়ে দিল দুঃখ এইগুলি দুঃখ না আসল দুঃখ আছে বারবার জন্ম জন্মটা খুব দুঃখদায়ক মায়ের গর্ভে কতটুকু পরিসর জায়গা থাকা এয়ার টাইট ব্যাগ মায়ের গর্ভকে বলা হয় সেখানে বায়ু পর্যন্ত ঢুকতে পারে না এরকম এয়ার টাইট ব্যাগ আর সেই গর্ভের মধ্যে কি আছে মলমূত্র কৃমি কীট তো সেখানেই একটা বাচ্চা থাকে কিরকম থাকে একটা ধনুকের মতো ভাগবত তৃতীয় স্কন্ধে আমাদের সব অবস্থা বাস্তব জিনিস সব বলা আছে আমরা জানি না কিরকম থাকে এখন বৈজ্ঞানিকরা দেখছে কম্পিউটার কিন্তু ভাগবতে বলা আছে মা বলবে আমার এবারে পুত্র সন্তান হবে কিন্তু এখন কম্পিউটারে দেখতে হচ্ছে কেন মায়েরা বাবারা জানে না তারা পুত্র কখন চলে এসে জানে যেহেতু তারা সংস্কার করে না যেহেতু তারা ভক্ত নই তারা ভগবানের নাম জপ করে না তাই ইন্দ্রিয় চঞ্চল হয়ে গেল তাই কখন সন্তান এসে গেছে জান ভক্ত সে ইন্দ্রিয়কে স্থির রাখবে সে দেখবে কৃষ্ণের কাছে প্রার্থনা করবে সে চাইবে কৃষ্ণের কাছে আজ শুভ তিথি আমরা তোমার ভক্ত পুত্র চাই তুমি কৃপা করে পাঠা যদি মন সংযত না থাকে তখন বলবে না তাহলে আজ হবে না স্ত্রী কখনো মন চঞ্চল হয়ে গেল স্বামী হয়তো স্থির হয়ে গেছে সেদিন বলবে আজ আমার মন চঞ্চল তো এইরকমই গৃহস্থ আশ্রম কেবল বিবাহ করা ইন্দ্রিয় সুখের জন্য নয় ভগবানের সেবার জন্য ওই বিবাহটা গীতায় কৃষ্ণ সেটি বলেছে। যে পুত্র আমার ভক্ত পুত্র কামনা করতে হবে যে আমার সেবা করবে তাই জন্য একজন তাকে গৃহস্থ হতে অনুমোদন করা হয় আজকাল তো কুকুর বিড়ালেরও অনেক সন্তান সন্ততি আছে তো মানুষেরও আছে তো কি লাভ তো সেই জন্য ভগবত ভক্ত পুত্র সন্তান কামনা করতে হয় প্রভুপাদের পিতামাতা মাতা ঠাকুর তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের অমলে নদিয়া জেলার কৃষ্ণনগরে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এমন ম্যাজিস্ট্রেট ছিলেন দুই মিনিটে একটা বিচার শেষ করতে পারতেন ব্রিটিশ সরকার ভয় পেয়ে যেত এত দক্ষ বিচারে কেন না উনি ভক্ত ছিলেন ভাগবতের সিদ্ধান্ত জানতেন উনি আচার্য এখানেও রয়েছে ভক্তি বিনু ঠাকুর ওখানেও আছে ওই যে বড় ব্যানারের ছবি আছে উনি বাড়ি গৃহস্থ ছিলেন বড় চাকরি করতেন ম্যাজিস্ট্রেট ছেলে মেয়ে ছিল তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তাঁরই শিষ্য ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চর অরবিন্দ ভক্তিবেদন স্বামী বড় ছবিটা তো ওনারা সাধারণ গৃহস্থ প্রভুপাত ঠাকুর যখন ব্রিটিশ সরকার অনেকে নদীয়া জেলা থেকে ট্রান্সফার করে উড়িশায় পাঠালো জগন্নাথ পুরীতে সরকার তাকে দায়িত্ব দিয়ে দিল জগন্নাথের সেবা আপনার দায়িত্ব আপনি করেন উনি খুব সুন্দর যথাযথভাবে পরিচালনা করার ক্ষমতা রাখতেন আর জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন হে জগন্নাথ আমায় এমন একটি পুত্র দান করো যে সমগ্র জগতে তোমার কথা প্রচার করবে তাই তার পুত্র রূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এসেছিলেন আর যখন ছোট্ট বাচ্চা তাকে রথের দিনে রথ কে ওই বাড়ির সামনেই দাঁড়িয়ে গেল বড় দান্ডে বাড়ি ছিল আর যাচ্ছে না কেউ টানতে পারছে মানে জগন্নাথ তার যে ভক্তিম ঠাকুর যে প্রার্থনা করেছিলেন সেই ভক্ত এসে গেছে তাই তারা সংযত ছিল প্রার্থনা করেছেন এবং তারা পঞ্চাশ হাজার নাম জপ স্বামী স্ত্রী আরো বেশি জপ গ্রন্থ রচনা করতেন সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত তাই জগন্নাথের কৃপায় সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি প্রকট হলেন আবির্ভূত হলেন আর রথ আর যাচ্ছেন তখন ভক্তি বিনো ঠাকুরের পত্নী ভগবতী দেবী উনি ওই ছোট শিশু সন্তান তাকে নিয়ে আর পান্ডারা জানত যে ভক্তি বিনো ঠাকুর পরিচালনা করেন তাই রথে তাকে তোলার ব্যবস্থা করলেন আজ এই জগন্নাথের কুলের কাছে চরণের কাছে সেই ছোট শিশুকে রাখা হলো সঙ্গে সঙ্গে জগন্নাথের গলদেশ থেকে একটা মালা পড়ে গেল ওনার গলায় এসে চলে গেল তাহলে তখন পান্ডারা জানাল এই জগন্নাথের ভক্ত কৃপামালা জগন্নাথ দিলেন সারা জগতে তার কথা প্রচার করবে তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি তার বাবার নির্দেশে যে বিশ্বে সর্বত্র প্রচার করতে হবে মহাপ্রভু বলেছেন পৃথিবীর সর্বত্র নাম প্রচার হবে তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ছোটবেলার নাম ছিল বিমলা প্রসাদ বিমলা প্রসাদ কেন না জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথকে প্রথমে ভোগ লাগে সেটি প্রসাদ হয় আর জগন্নাথের সাথে বিমলা দেবী পার্বতী দেবী কন্ডিশন ছিল এই জগতে প্রসাদ ছিল না কেউ প্রসাদ না কিন্তু পার্বতী দেবী তিনি চেয়েছিলেন যে সমস্ত জগৎবাসী তোমার প্রসাদ পাবে সেটা আমার অভিলাষ তাই ভগবান বলেছিলেন কলিযুগে আমি জগন্নাথ রূপে প্রকট হব উৎকল রাজ্যে জগন্নাথ পুরীতে নীলাচল ক্ষেত্রে আর সেখানে তুমি বিমলা দেবী রূপে প্রকট হবে তাই আমাকে প্রথমে ভোগ লাগবে তার প্রথম সেই প্রসাদ তোমার কাছে যাবে তখন সেটা মহা মহা প্রসাদ হয়ে যাবে এবং সর্বত্র তখন বিতরণ হবে সবাই তখন গ্রহণ করতে পারবে তো সেই বিমলা মাতার সেই জগন্নাথ অবশেষ প্রসাদ বিমলা দেবীকে দেওয়া হয়েছিল সেই মহা মহা প্রসাদ এজন্য তার নাম বিমলা প্রসাদ ভক্তিবিন্দু ঠাকুর রেখেছিলেন পরবর্তীকালে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ রূপে পর্যবেশিত চৌষট্টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন আর তিনি তার শিষ্যবর্গকে বলেছিলেন মহাপ্রভুর শিক্ষা পৃথিবীর সর্বত্র প্রচার করতে হবে হরি নাম অনেক শিষ্যকে আদেশ করেছিলেন বিশেষ করে এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চার বৃন্দ ভক্তিবাদান্ত স্বামী প্রভুপাদ যখন যুবক ছাত্র অবস্থা নেতাজি সুভাষ চন্দ্র বোসের নিচু ক্লাসের কালকাটাতে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন অভয়চরণ দে নাম ছিল তো তিনি তার বন্ধুর নির্দি আমন্ত্রণে উল্টুডাঙ্গা গৌড়ীয় মঠে গিয়েছিলেন যেখানে এই ভক্তিবীর ঠাকুরের সন্তান জগন্নাথের কৃপা পাত্র বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নামে কথিত তিনি ভাগবত কথা বলছিলেন সেই গৌড়ীয় মঠে উল্টুডাঙ্গা গৌড়ীয় মঠ আর সেখানে এই অভয়চরণ যুবক অবস্থায় গিয়েছিলেন তো তিনি বসছিলেন প্রণাম করে আগে কোনোদিন পরিচয় ছিল না তার বন্ধু বলেছিল একজন মহান ভাগবত সাধু এখানে ভাগবত কথা বলেন চলো অভয় আমরা তার দর্শন করব তো সেখানে সেই মহাভাগবত বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত উনি দেখেই বুঝেছিলেন যে এই সেই ব্যক্তি যে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীর সর্বত্র নাম প্রচার হবে ভগবান মহাপ্রভু বলেছিলেন আমার সেনাপতি ভক্ত সেই প্রচার করবে তো তখন উনি চিনতে পেরেছিলেন এই সেই ব্যক্তি এখন এসে গেছে তাই তাকে দেখেই বলেছিলেন তোমার মতো যুবক ছেলের কর্তব্য তুমি শিক্ষিত সারা বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করো তো এইভাবে দেখা যায় এই অভয়চরণ তার থেকে দীক্ষা নিয়েছিলেন উনি গৃহস্থ হয়েছিলেন যুবক অবস্থায় গুরুর আশীর্বাদ আদেশ পেয়েছিলেন কিন্তু তিনি ব্যবসা করেছেন গৃহস্থ হয়েছেন ঔষধ ফ্যাক্টরির মালিক হয়েছেন ব্যবসা করেছেন অনেক কিছু তার বাবা ছিল বস্ত্র ব্যবসায়ী বৈষ্ণব পরিবারে জন্ম তো এই অভয়চরণের বাবা মাও তারাও বৈষ্ণব ছিলেন বস্ত্র ব্যবসায়ী তবে ভক্তকে কোনো কোন কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে না কেন ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন সর্বকর্মানি অপিসদা সদা কুরবান্ন মত আমাকে আশ্রয় করে সব কর্ম করো তাহলে আমার কাছে ফিরে আসবে জন্ম মৃত্যু চক্র যে দুঃখ সেটা থেকে তুমি মুক্ত হবে তো সেই জন্য সেই গৌর মহন দে এই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের বাবা তিনি বস্ত্র ব্যবসায়ী হলেও রাধা গোবিন্দ তাদের সেবা ছিল সুন্দর বিগ্রহ রাধা গোবিন্দ রথযাত্রা উৎসব ছোটবেলায় কৃষ্ণের প্রতি বাবা মার কর্তব্য আর এই অভয় সব এইসব করতেন তাই ভগবান দেখেন তার ভক্ত আমন্ত্রণ করছে ভগবানের শুদ্ধ ভক্তকে তাই এই অভয় তিনি ভগবানের শুদ্ধ ভক্ত রূপে এই পরম্পরায় একজন সেনাপতি ভক্ত রূপে পরবর্তীকালে দেখা যায় শাস্ত্রের প্রমাণ অনুসারে ভবিষ্য পুরাণেও লেখা আছে হাজার হাজার বছর পূর্বে সেখানে বলা হয়েছে আমার এক শুদ্ধ সেনাপতি ভক্ত বিষ্ণু জানাচ্ছেন আসবে সমগ্র বিশ্বে জগতে আমার নাম বিতরণ করবে নিজে করবে এবং অন্যকে শিখাবে তো এখন যদি আমরা অনুসন্ধান করি তাহলে সারা বিশ্বে কে এই ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কে প্রচার করছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সারা বিশ্ববাসীর কাছে এই নাম যুগ ধর্ম ভগবান নাম অবতার এই কলিযুগে তিন প্রকার অবতার আছে আমাদেরকে কৃপা করার জন্য বদ্ধজীবকে নাম অবতার এই নাম বত্রিশ সক্ষাত্মক ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এখানে দেখছেন রাধা কৃষ্ণ বিগ্রহ পঞ্চতত্ত্ব বিগ্রহ আট প্রকার ধাতু দিয়ে বস্তু দিয়ে বিগ্রহ তৈরি হয় ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান কৃষ্ণ নিজে উদ্ধবকে জানিয়েছেন যে কলিযুগে মানুষ আমার বিগ্রহ উপাসনা করবে আর আমার ভাগবত রূপে আমি প্রকট হব ভাগবত অবতার ভগবান যেমন রূপে এসেছেন সাধারণ মাছ নন বরাহদেব রূপে এসেছেন সাধারণ শুকর নয় এইভাবে শাব্দিক কুলে শব্দের কুলে এসেছেন শ্রীমদ্ ভাগবত সাধারণ শব্দ নয় তি অপ্রাকৃত শব্দ সহং ভগবান ধর্ম জ্ঞানাদিবি সহ অধুনা পুরাণ অর্ক উদীত সূর্য না থাকলে কি হবে অন্ধকার অর্ক মানে সূর্য তাই পুরাণ সূর্য श्रीमদ ভাগবত আমাদের অজ্ঞানতা অন্ধকার কে দূরীকরণ করতে তাই শাব্দিক অবতারে আবির্ভূত হয়েছে তাই বিগ্রহ সেবা নাম সেবা ভগবানের নাম বিগ্রহ আর এই গ্রন্থ এর দ্বারা জীবের হৃদয়ের কি না না আমরা জানি যে আমি কৃষ্ণ দাস এটা ভুলে গেছি কৃষ্ণ আমার নিত্য প্রভু তার সেবা করা আমার পরম কর্তব্য এগুলি আমরা ভুলে গেছি এই জন্য জন্ম মৃত্যু চক্র হচ্ছে বারবার এটা মানুষ জানে কেন বারবার আমার এরকম চক্রতে ঘুরছে তার কারণ কৃষ্ণ ভুলি সেই জীবন মায়া মায়াতারে দেয় সংসার আদি চক্র বারবার জন্ম হচ্ছে কখনো ঘরে জন্ম কখনো ব্রাহ্মণ পরিবারে কখনো মুচি পরিবারে কখনো মহিলা কখনো পুরুষ কখনো কীট পতঙ্গ কখনো দেবশ্বরী কখনো রাজার শরীর সব হচ্ছে কেন না সব পাপ কর্ম করার দরু তো সেই জন্য ভগবত গীতায় বলা হয়েছে সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হলে আমরা এই সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারি চক্র থেকে আমরা মুক্ত হতে পারি যদি পুণ্যকর্মা নাম ভগবান হচ্ছেন পরম পবিত্র অর্জুন গীতায় বলেছেন যে তুমি হচ্ছ পরম পবিত্র সেই পরম পবিত্র ভগবানের নাম পবিত্র তাই যখন আমরা সেই নাম করি তখন পবিত্র হতে পারি সমস্ত রকম ভয় থেকে আমরা মুক্ত হতে পারি সেজন্য চরণ ভজহরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে তো সেই জন্য কেউ যদি অভয় চায় তাহলে ভগবানের নাম এই কলিযুগে তার নাম কীর্তন তার কথা শ্রবণ সেই পুণ্য শ্লোকের দ্বারা বন্দিত ভগবানের কথা শোনা তার লীলা কথা শোনার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি তো জন্য ভগবান অনুগ্রহায় ভক্তান মানসিং তনুমা শ্রিতম তিনি সাধারণ মানুষের মতো রূপ পরিগ্রহ করেন কিন্তু সেটা তার নিত্য রূপ আমরা তার থেকে পেয়েছি রূপ কিন্তু আমরা বুঝতে পারি না ভাবি সাধারণ মানুষ কিন্তু তিনি আসেন বিবিধ লীলা বিলাস করেন আর সেই সমস্ত অলৌকিক সমস্ত লীলা তার কার্যকলাপ দর্শন শ্রবণ কীর্তনের মাধ্যমে বদ্ধজীব আমরা পবিত্র হই এবং তার সেবার প্রতি আকৃষ্ট হই আর যখনই আমরা তার সেবাতে নিযুক্ত হয়ে যাই কায় মনোবাক্যে তখন সর্বদা কৃষ্ণ চিন্তায় বিভুর থাকে সর্বকর্মের মধ্যে ভগবানের সেবাতে সে নিযুক্ত রাখে রান্না করছে অ কৃষ্ণের উনি ভুক্তা উনি মালিক উনি তো আলো জল বৃষ্টি সব দেন এই মাটি সব তাঁর অতএব এখানে চাষ আমি করছি তার জিনিস তাকে নিবেদন করি তাই শাক সবজি ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে হয় নাহলে পাপ খাওয়া হয় চুরি করা হয় তো সেজন্য আমাদের পাপ কর্ম চুরি কর্ম থেকে মুক্ত গেলে হতে গেলে পুণ্য সঞ্চয় করতে হবে তো সেই পুণ্য ভগবানের নাম ভগবানের কথা ভগবানের প্রসাদ ভক্ত সঙ্গে যখন এগুলি লাভ হবে তখন সেই পুণ্যের দ্বারা আমাদের দ্বন্দ্ব মহ নির্মুক্তাম সব পাপ চলে যাবে দ্বন্দ্ব চলে যাবে তখন ভজন্তে মাং দৃঢ়ব্রতা সেই কেবল ভগবানকে আরাধনা করতে পারবে অনেক লোক বলে যে আমি ভগবানকে আরাধনা করব পারবে না যতদিন কেউ পাপ কর্ম থেকে মুক্ত না হয় ভাগবতে চার প্রকার পাপ কর্মের কথা বলা হয়েছে কখনো কেউ নেশা করে ওটা পাপ কলির স্থান যত রকম নেশা বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এল এই যত রকম নেশা মাদক দ্রব্য আমাদেরকে আচ্ছন্ন করে চেতনাকে মদ খেয়ে কি লোকের তার মানসিকতা ঠিক থাকে নর্মাল কন্ডিশনে থাকে না সে নর্মাল কন্ডিশন থাকে না এব নর্মাল হয়ে যায় তার স্বাভাবিক প্রবণতা থেকে সে আলাদা হয়ে যায় হ্যাঁ না তুই জন্য মানুষ জানে না এবং নানা রোগ লেখাই আছে নেশা জাতীয় জবে লেখাই আছে দেখবেন সিগারেট লেখা আছে স্মোকিং ইন্ডিয়া টু হেলথ ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর তাই যারা বুদ্ধিমান সত্যিকারের জ্ঞানী নিজেকে প্রকাশ করে যে আমি স্কুল কলেজে ডিগ্রি পেয়েছি তারা বিজ্ঞানে পরিণত কর তার জ্ঞান অর্জন করলো ধূমপান স্বাস্থ্যপকে পক্ষে ক্ষতিকর সে আর কখনো গ্রহণ করবে না তাহলে ওটা বিজ্ঞান বাস্তব বিজ্ঞান মানে বাস্তব তাহলে ও পালন করলো তাহলে ও জ্ঞানী নালে আমি জানলাম ধূমপান ক্ষতিকর আর পান করলাম তাহলে আমাকে আমার ছেলে মেয়ে দেখলো বাবা খেয়েছে আমিও খাবো আমার আত্মীয় স্বজনরা দেখলো ওই উনি খেয়েছে আমার আত্মীয় আমিও খাবো তো এইভাবে আমরা পরস্পরকে নষ্ট করছি তো সেজন্যই পাপকর্ম চার প্রকার একটা নেশা হ্যাঁ ধূমপান ইত্যাদি মদ ইত্যাদি আর একটা হচ্ছে জীব হিংসা করা অন্য জীবকে হত্যা করা মানুষের জীব তার খাদ্য হচ্ছে শাকসবজি ওটাও জীব ওটা হত্যা করাও পাপ চুরি করা কিন্তু যখন কোন ব্যক্তি ভগবান যেহেতু তৈরি করেছেন সবকিছু প্রত্যেক জীবের জন্য আহার্য বস্তু দিয়েছেন তাই মানুষকে তিনি শিক্ষা দিলেন এটা যদি তুমি আমাকে না জানিয়ে গ্রহণ করবে তাহলে তোমাকে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করতে হবে আর চুরি করার শাস্তি তোমাকে পেতে হবে কেন তুমি সৃষ্টি করতে পারো না কোন জীব অতএব তুমি হত্যা করতে পারো না সে জন্য শাকসবজি খেলেও নিবেদন করতে হয় তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হয় শাক সবজি অন্য জীব তো হত্যা করা মানুষের উচিত না সেটাও পাপ মৎস্য মাংস ভোজন ইত্যাদি যেটি ভগবানকে নিবেদন হয় না শাকসবজি ইত্যাদি এগুলি এটা জীব হিংসা হলো ধর্মের একটা স্তম্ভ দয়া নষ্ট হয়ে যায় আমাদের হৃদয় থেকে দয়া চলে যায় এই জন্য নিজের ছেলেকে হত্যা করে দেয় বাবাকে কেউ হত্যা করে দেয় অন্য দেশবাসীকে হত্যা করে দেয় কেননা দয়াবৃত্তি নষ্ট হয়ে গেছে এইসব জীব হত্যা করতে নেশা করার দ্বারা আমাদের তপস্যা নষ্ট হয়ে যায় কিছু স্থিরতা মানসিকতা সেগুলি তপস্যা বৃত্তি নষ্ট হয়ে যায় সেজন্য মানুষ স্থির নেই কি এটা করবো সেটা চঞ্চল হয়ে যায় তপস্যা প্রবৃত্তি তার মধ্যে জাগ্রত হয় এই নেশার জন্য তেভাবে আমি সাহার নেশা অবৈধ ক্রীড়া অবৈধ ক্রীড়া মানে বিবাহ জীবনে কেবল পুত্র সন্তান উৎপন্নে ধর্ম আর যদি সে বিবাহ জীবন ছাড়া মেলামেশা করে ছেলে মেয়েরা সেটা অধর্ম এটা পাপ আর গৃহস্থ বিবাহ জীবনে পুত্রার্থে কেবল সন্তানার্থে কেবল স্বামী স্ত্রী সম্পর্ক সেটাই হচ্ছে ধর্ম আর না হলে যদি সন্তান চায় না মেলামেশা সেটাও পাপ ওটাও অধর্ম এটি ভগবত গীতা কৃষ্ণ বলেছেন যদি পুত্র থেকে ভারজা পুত্র সন্তানের জন্য সে স্বামী স্ত্রীর সম্বন্ধ সেটা ধর্ম সেই পুত্র সন্তান আমি আমার ভাব আমি সেখানে তাকে সেবা করতে প্রবন্নতা জাগাবো তো সেজন্য কত সুন্দর কথা না হলে পাপ তেভাবে আর একটা হচ্ছে ধৃত ক্রীড়া তাস পালি জুয়া লটারি ইত্যাদি গ্রহণ করা খেলা তো এইগুলি দ্বারা কি হবে না সত্যবাদিত্ব নষ্ট হয়ে যাবে মানুষের কপটতার আশ্রয় করবে তেজন এই সব পাপ কর্ম মুক্ত আমরা কেউ হতে পারি না যতদিন পর্যন্ত আমরা পুণ্য কর্ম সঞ্চয় না করছি তো সেই পুণ্য কর্মটা কি শ্রীনত্ব সকথা পুণ্য শ্রবণ কীর্তন ভগবানের কথা রূপক পুণ্য তো জন্য ভগবানের লীলা ভগবানের প্রসাদ ভগবানের ভক্ত সঙ্গ এর দ্বারা আমাদের যে পুণ্য সঞ্চয় হয় সেটা আর আরেকটা পুণ্য আছে যেমন গরিব লোককে খেতে দিলে বস্ত্র দিলে ঘরবাড়ি বানিয়ে দিলে আমার পিতা সেবা করলে দেশের সেবা করলে এ একটা পুণ্য আছে ওটা অনিত্য অস্থায়ী ওটা স্বর্গবাস হবে সেখানে পুণ্য ভোগ হয়ে যাবে আবার এই জগতে হবে কেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে এই পুণ্য সঞ্চিত থাকে স্বর্গবাসটাও অনিত্য স্বর্গলোকটাও অনিত্য এটাও নষ্ট হয়ে যাবে কেন সেখানে দেবতারা যে পুণ্য আমাদের প্রদান করেন তাদেরও সমাপ্ত হয়ে যায় তাদের পথটাও চলে যায় তো জন্য তাদের প্রদত্ত জিনিস ধনং জনং সুন্দরী পুণ্য অর্জন করে আপনি হয়তো অনেক টাকা পয়সা পাবেন সুন্দর স্ত্রী পাবেন ভালো গাড়ি বাড়ি পাবেন যেহেতু আপনি দান করেছেন গরিব লোককে খাওয়াইছেন তার ফলস্বরূপ আপনার পুণ্য হল যার ফলে আপনি সুন্দরী স্ত্রী পাবেন নিজের সুন্দর দেহ হবে এইসব পুণ্য অনিত্য সুন্দর স্ত্রী নিত্য না অনিত্য কে বলেন অনিত্য সুন্দর দেহটা নিত্য না অনিত্য অনিত্য হ্যাঁ কি না মাতা জিরা কি বলেন কেন একটু সুন্দর ছিল একটা রোগ হয়ে গেল শেষ একদম কালো হয়ে গাল ঢুকে তখন আর তাকে চিনতেই পারে হয় না তো সেই জন্য এইসব মনুষ্য জীবনে উপলব্ধি করতে হবে তো সেই জন্য ভগবানের কথা রূপক পুণ্য তার প্রসাদ সেবা রূপক পুণ্য এটা হচ্ছে নিত্য এটা যখন সঞ্চয় হবে তাহলে আমরা ভগবত ধামে ফিরে যাব স্বর্গলোকে তো জাগতিক পুণ্যের দ্বারা স্বর্গে সেই পুণ্য ক্ষয় হলে এখানে আবার আবার কোথায় যাবেন ঘুরবেন হয়তো ভালো বাড়ি পেয়ে গেলেন কিন্তু সেই ভালো বাড়িটাও ভূমিকম্প হবে মাটির নিচে চলে যাবে বা কোনো কিছু হয়ে গেল টাকা পয়সা ইনকাম ট্যাক্স অফিসার এলো সব আপনার লক করে দিল কত কিছু আপনি সঞ্চয় করে হয়তো লকার করে রেখে দিয়েছেন দেখলেন না অনেক মিনিস্টারদের টাকা নিয়ে চলে যাচ্ছে সরকার তো আপনারও নিয়ে চলে কখন সরকার আবার টাকা চেঞ্জ করে দিবে যেমন নরেন্দ্র মোদী সরকার করে দিল একবার টাকা হাজার হাজার দু হাজার টাকা মানে কত টাকা রেখেছিল লোক সব জলে ভেসে ভেসে যাচ্ছে কাজে লাগে তো এটা মানুষ এই অনিত্য সম্পদের প্রতি সময় নষ্ট করে শুধু আসক্ত হয় কিন্তু যিনি সৃষ্টিকর্তা জগতের পালনকর্তা ভরণপোষণ দাতা তার প্রতি আসক্ত হওয়া উচিত কি করে হবেন না তার ভক্তদের প্রতি প্রতি আসক্ত আসক্ত তাই ভক্তদের হলে তার সঙ্গে আমরা ভগবানের কথা তার প্রসাদ সেবা করব এবং শিখব ভগবানের সেবা কি করে করতে হয় জন্য ভক্ত সঙ্গে আমাদেরকে বসবাস করতে এই জন্য নাম সংঘ গঠন করা হয়েছে যাতে মানুষ এই শুদ্ধ ভক্তি লাভ করে এই জীবনে ধামে ফিরে যায় চক্র থেকে মুক্ত হয় তো সেজন্য ভগবানের নাম ভগবানের কথা শোনা তো আজকে আমরা ভাগবত থেকে একটা শ্লোক শুনছি তো এখানে আমরা কি শুনলাম সেটা না সবাই বলুন একটু এই শ্লোকের যে অনুবাদটা কি বলা হয়েছে যে কিভাবে বলুন রক্ত পাইনি শিশু ঘাতিনি জোরে জোরে বলুন রক্ত পাইনি শিশু ঘাতিনি রাক্ষসী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল কিন্তু যেহেতু সে ভগবানকে তার করেছিল করেছিল তাই সে লাভ আর যারা স্বাভাবিক বিশ্বাস ও ভক্তি সহকারে মাতৃবধ স্নেহ করে কৃষ্ণকে তাদের স্তন দান করেন অথবা প্রিয় বস্তু ভগবানকে প্রদান করেন তাহলে তাদের আর কি হবে তাদের আর কি কথা তারা কি করবে তারা তো গোলক যাবে তাদের কিছু অসুবিধা থাকবে যে বিষ তনে কালকুট বিষ মাখিয়ে ভগবানকে বধ করতে এসেছে সাত দিনের শিশু কি ছয় দিনের শিশু ভগবান অবতরণ করেছেন আর কংস পাঠিয়েছে পুতনাকে রাক্ষস এই পুতনা ছিল বকাসুরের ভগিনী আর অঘাসুরের ভগিনী সে এসেছে এ রাক্ষসী ছিল ডাইনি এ এরকম ছিল আকাশে উড়ে উড়ে চলে যেতে পারত আগে এরকম এখনো আছে কিছু কিছু জায়গায় কামরূপ কামাখ্যা এরকম কিছু তন্ত্রবিদ্যা আছে হ্যাঁ তারা এরকম আকাশে উড়ে চলে যেতে পারে আমাদের একটা গুরু ভ্রাতা উড়িষ্যার লোক ও আগে ভক্ত ছিল না ও কামরু কামাখ্যায় তন্ত্রবিদ্যা অভ্যাস করেছিল আর সেখানে ওই ডাইনিরা তাকে ছাড়ত না দেখতে সুন্দর ছিল তাকে ছাড়ত না তখন ও আরো অন্যান্যদের কাছে প্রার্থনা করলো কান্নাকাটি করলো যে আমি আর এখানে থাকতে চাই না তো বলো তুমি ঘুমিয়ে যাও তোমার বাড়িতে পৌঁছে যাবে তুমি ঘুমিয়ে থাকো তখন এক ডাইনি তাকে মন্ত্রপুত করে তার বাড়িতে পৌঁছে দিল তখন সে দেখছে দুপুরবেলা বেলা তার ঘরে থেকে জেগে উঠছে বাড়ি থেকে সবাই খুঁজ করছিল এরকম তন্ত্র বিদ্যা আছে তো এই পুতনা রাক্ষসী এই বিদ্যা ছিল এরকম উড়ে উড়ে যেতে এই ভক্তটা উড়িষ্যার আগে সে ভক্ত ছিল না তো এরকম আমরা গিয়েছিলাম ওর গ্রামে এরকম সাধনা ছিল তার পূর্বে অনেক ভূতদেরকে সব বন্দি করে রেখেছিল অনেক ভূত তার একটা জায়গায় ছিল কার বাড়িতে আগুন লাগবে তাকে যদি নাম বলে দেওয়া হয় ওখানে বসে লিখে দিত তার খুব প্রশংসা ছিল কিন্তু যখন ভক্ত সঙ্গ পেল জানলো এগুলি অনিত্য এগুলি খারাপ এগুলি করা দরকার নেই আমি কখনো হয়তো সেই ভূতের দ্বারা হয়তো আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করব কেন তাদের বন্দি করে রেখেছে কখনো মুক্ত হয়ে তাকে বধ করে দেব এও জানে এই জন্য সবসময় তার ভয় ছিল তাহলে এত কিছু করে তার নিজেও ভয় আছে তো সে ভক্ত সঙ্গ পেল আর এসে ইস্কনে ছিল জয়পতা স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়েছিল এবং অনেক ওই এলাকায় প্রচুর ভক্ত বানিয়েছিল অনেক শুদ্ধ ভক্ত হয়ে গেল তখন ওইগুলা সব ছেড়ে দিল তখন তিলক পরে ধুতি পরে খুব সুন্দর গৌর নিতাই সেবা শুরু করে দিল নিতাই গৌরের পূজা তখন তন্ত্র মত ছিল এখন আর তন্ত্র যখন বুঝতে পারলো না এগুলি অনিত্য এগুলি ঠিক নেই মনুষ্য জীবনের এটা উদ্দেশ্য নয় এটা কেবল বাহাবা প্রতিষ্ঠা হতে হবে এই জগতে আবার থাকতে হবে চক্রে ঘুরতে হবে এটা ভক্তির প্রভাবে বুঝা যায় সাধু সঙ্গের প্রভাবে বুঝা যায় তো সেজন্য সে সাধু সঙ্গের প্রভাবে বুঝতে পেরেছিল তো এই পুতনার আকাশি যেহেতু উড়ে উড়ে যায় এখানে লেখা আছে তাই আমার মনে পড়লো ওই ভক্তটা এরকমই ছিল যে এরকম তন্ত্রবিদ্যা এখনো আছে তো যাই হোক এই পুতনা আকাশি খেচরি সে আকাশ মার্কে উড়ে উড়ে এসেছিল এসে কৃষ্ণকে বধ করবে কিন্তু কি করে ঢুকবে ওই রকম রূপে তো ঢুকতে পারে না তার শরীরটা ছিল মাইল বিরাট রাক্ষসী রূপ রূপ অত বড় তো সে সে ঢুকবে কি করে এরকম শরীর নেই তাই চেঞ্জ তখন তার রূপটাকে চেঞ্জ করে অপূর্ব সুন্দরী একদম লক্ষ্মীর মতো সুন্দরী রূপ ধারণ করলো আর নিজেকে অলঙ্কারে সাজিত করেছে আর খুব সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে সে নন্দ মহারাজের বাড়ির কাছে একদম নেমে সঙ্গে সঙ্গে ওখানে বলুন এরকম সুন্দরী একটা দেখলে আপনারা বাড়িতে ডাকবেন কিনা ঠিক ও আকৃষ্ট হয়ে যাবে ছেলে মেয়ে পুরুষ সবাই সেখানে সব গোপেরা দেখে আকৃষ্ট হয়েছে কি এত সুন্দরী তাদের মনকে হরণ করে নিচ্ছে তারা ভাবছিলে লক্ষ্মী এসে গেলেন নাকি আমাদের গোপালকে কৃপা করতে ফুল নিয়ে এরকম তাদের মনেও এরকম চিন্তা হচ্ছে তো সবাই আকৃষ্ট হয়েছে আর তাকে কেউ আর বাধা দিচ্ছে না সেখানে নন্দ মহারাজের বাড়িতে ঢুকে পড়েছে ইতিপূর্বে নন্দ মহারাজ কংসকে কর দেওয়ার জন্য কেন কংসের অধীন ছিল মথুরা মন্ডল বৃন্দাবন আদি সবকিছু জায়গা ও রাজা তখন নন্দ মহারাজকে কর দিতে যেতে হতো যেমন সরকারি কর দিতে হয় তো নন্দ মহারাজ কর দিতে গিয়েছিলেন আর ইতিমধ্যে পুতনা কে পাঠিয়ে দিয়েছে কংস মনে করলো নন্দ মহারাজ নেই এবারে যা ওর ছেলেকে তুমি মেরে দিতে পারবে কোন অসুবিধা নেই তাই সেখানে নন্দ মহারাজ কর আনতে দিতে গিয়েছিলেন কংসকে থেকেছিলেন আর গিয়ে বসুদেবের সঙ্গে দেখা হয়েছিল তখন বসুদেব নন্দ মহারাজের বন্ধুত্ব ছিল ভাই ভাই তো তখন বসুদেব তিনি জানতে পেরেছিলেন তখন নন্দ মহারাজকে বললেন মহারাজ ভ্রাতা তোমার আর এখানে না থাকাই ভালো কেন আমার মনে একটা সন্দেহ হচ্ছে গোকুলে কোন সত্বর এই মথুরা থেকে চলে যাও গোকুলে তো নন্দ মহারাজ বসুদেবের কথা উনি জানতেনি বসুদেব খুব সত্যবাদী আর ধর্মনিষ্ঠ ত্রিকালজ্ঞ কিছু বলতে পারে এটা নন্দ মহারাজ বিশ্বাস তাই নন্দ মহারাজ বসুদেবের কথা শুনেই সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে তখন অন্যান্য গোপদের সাথে যে গিয়েছিলেন আবার গরু গাড়ি করে মথুরা দিকে আসছেন আর মনে মনে চিন্তা করছেন বসুদেব যা বলল এটা নিশ্চয় মিথ্যা হবে কোন উৎপাত আমার শিশু সন্তান মাত্র সাত দিন কোথায় কি উৎপাত না হতে পারে হ্যাঁ এরকম চিন্তা করতে করতে কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি আসছেন তো এই কথা শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করছিলেন তখন পরীক্ষিত মহারাজ এই কথা শুনে একটু ভয়ে ভীত হয়ে যাচ্ছেন এটা দেখেই শুকদেব গোস্বামী চেঞ্জ করলেন কথা যে দেখো ভগবানের নাম কীর্তন যদি কোথাও হয় কীর্তন তো সেখানে কোনো অশুভ থাকতে পারে এরকম বলে তাকে আশ্বাস দিচ্ছেন তো এইভাবে ভগবান নাম হলে সেখানে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে না সেখানে আসবে কিছু খারাপ কিন্তু সেটা সফল হবে না হ্যাঁ এরকম আমাদের কাছে বাধা আসবে কিন্তু ভক্ত বাধা এলেও সে সেগুলি তা বিমোহিত হয়ে পড়ে বিচলিত হয়ে যায় কেন এই দুঃখের আলয় এখানে সব সময় সমস্যা থাকবে তাই ভক্তি জীবনে ভগবানকে গ্রহণ করার ফলে সে নির্ভিক হয়ে যায় সে জানে এটা জেলখানা এখানে দুঃখ থাকবে কিন্তু সে নির্বিকা সে ভয় পায় সে নির্বিকার রূপে ভগবানের নাম কীর্তন করতে থাকে ঘরে কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই জোরে জোরে তেভাবে ভক্তরা সর্বদা কীর্তন করে ভাগবত সেই কথা বলছে যে এরকম যে কোনো বিপদ আসুক বিপদে সম্পদে সর্ব অবস্থাতেই আমরা ভগবানকে আশ্রয় করে থাকব ভগবানের নাম কীর্তন করব তাহলে ন অসুবিধা হবে তেই পুতনা রাক্ষসী এত সুন্দর শরীর ধারণ করে স্তনে কালকুট বিষ মাখিয়ে একদম গেছে আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ হঠাৎ করে তাকে দেখতে পেয়েছে আর ও দেখছে পুতনা আকাশী সুন্দরী রূপে গিয়ে দেখেও সে ভাবছে এ তো আলাদা সন্তান এ আলাদা ছেলে আমি তো অনেক ছেলে দেখেছি তার মধ্যে ভয়ের সঞ্চার হচ্ছে তো এইরকম ছেলে তো আমি দেখি আর ভগবান কৃষ্ণ দুলনায় ছিলেন সাত দিনের শিশু তিনিও একবার দেখে চোখ বন্ধ করে দিয়েছেন ও তুমি এসে গেছো কিন্তু মায়ের ভূমিকা নিয়ে এসেছ কেননা স্তন প্রদান করবে এ তো মা তুমি কিন্তু তোমাকে আমাকে বধ করতে হবে এই জন্য প্রথমে আমাকে মাতৃ হত্যা ছি ছি তাই জন্য কৃষ্ণ আর তাকে দেখলেন না কেন দেখলেন না কৃষ্ণ যদি দেখেন পুতনা রাক্ষসীকে যদি চোখে চকে মিলে যায় সঙ্গে সঙ্গে কি হবে পুতনা ভগবান তো পবিত্র তখন এই পুতনা রাক্ষসী তার যে ছদ্ম বেশটা আর রাখতে পারবে না গোপন বেশটা রাখতে পারবে না তখন সেই অসুরের বেশটা প্রকাশ হয়ে যাবে আর মা যশোদা অন্যান্য গোপেরা তখন ভয় পেয়ে যাবে তখন চিৎকার করতে শুরু করবে তাহলে তার লীলা সংগঠিত হবে না ভগবান যে এসেছেন যে কাজ করতে সেই জন্য তিনি আর দেখলেন না ভাবলেন যে আমি যদি তাকে দেখি সে যদি আমাকে একসাথে দেখে তাহলে তো সে তো পবিত্র পবিত্র হয়ে যায় বা তার মায়া যে করে এসেছে আমার সামনে তো আর মায়াকে রাখতে পারবে না কৃষ্ণ সূর্য সমা মায়া হয় অন্ধকার সেখানে তো মায়াটা কেটে যাবে সে যে মায়াবিনী রূপ নিয়ে এসেছে কেন রাক্ষস সুন্দরী রূপ ওই মায়াটা তো আমি তাকালেই নষ্ট হয়ে যাবে সেজন্য ভগবান সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে আর ভেবেছিলেন মাতৃহত্যা এ তো খুব বদনাম হয়ে যাবে তা এটাও আমি করতে চাই না দেখতে চাই না আবার এই শিশু এই রকম ব্যক্তিকে দেখাই উচিত না এইরকম মানসিকতা আবার কৃষ্ণ চিন্তা করলেন যে না চোখ বন্ধ করে শিবকে আহ্বান করলেন কেন না সমুদ্র মন্থনে শিব যত সব বিষ উঠেছিল ভগবান নিজেকে শিব রূপে প্রকট করালেন শিবরূপে প্রকট করে তমগুণে বিষ তাই তিনি কি করলেন না সেটাকে আস্বাদন করালেন শিব মাধ্যমে সেই জন্য শিবের নাম হচ্ছে নীলকণ্ঠ তো সেই শিবজি কে আমন্ত্রণ করলেন শিব আমি মাতৃ স্তন পান করতে চাই কেন এই পুতনা স্তন দান করতে এসেছে তুমি নীলকণ্ঠ নাম ধারণ করেছ সমুদ্র মন্থনে আমার প্রতিনিধিত্ব করেছ অতএব আজ তুমি এই বিষটা পুতনার এই বিষটা তুমি গ্রহণ করো আর আমি স্তন গ্রহণ করব এই বলে তাই উনি চোখ বন্ধ করে দিয়েছে এরকম ভেবে শিবকে আহ্বান করলেন এই জন্য চোখ বন্ধ করে ছিলেন এরকম বিভিন্ন কারণ ভগবানের চোখ বন্ধ করা ছিল তো সেখানে ভগবান কে এসে পুতনা রাক্ষসি একদম কুলে তুলে নিল যেমন একটা সাপ বিষধর সর্প অজ্ঞানতার ফলে আমরা যেন বুঝতে না পেরে রজু ভেবে তুলে নেয় চোখ বন্ধ করা শাসকে শুয়ে আছে রজু মনে করে যদি কেউ ধরে নেয় তাহলে কি হবে তার মৃত্যুর কারণ হয়ে ও তুই পুতনা রাক্ষসী সেরকম তার অন্ত সে ছিল ভগবানকে অন্ত করতে কিন্তু সে দেখছে ইনি অনন্ত তুই একে তো বোধ করা যাবে না ইনি অনন্ত তিনি তো সবকিছু অনন্ত দেব অনন্ত না সেজন্য ওর ভয় পেয়ে গেছে তবু সে পুতনা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে কাপড় ঢেকে স্তন দান করতে শুরু করে দিয়েছে আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে তিনি স্তন গ্রহণ করতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চিৎকার করতে শুরু করে দিয়েছে পুতনা আর কৃষ্ণ ছোট বাচ্চা ছয় দিনের শিশুকে সে ফেলছে কিন্তু ঠেলতে পারছে না কৃষ্ণ তার দুই হাত দিয়ে তিনি তাকে আঘাত করলেন সেখানে সে একদম চোখ বড় বড় করে কাঁপতে কাঁপতে তার হাত পা ছড়াতে লাগছে আর কৃষ্ণ ছোট শিশু তার পা দিয়েও আঘাত করছেন তখন সে এত বেদনা পাচ্ছে তখন আর তার রূপ রাখতে পারবে না সঙ্গে সঙ্গে কৃষ্ণ শিশুকে তার ছাড়তেই পারছেন দেখো শিশুকে তিনি স্বয়ং ভগবান তাকে কে তার ভার থেকে মুক্ত হতে পারে করতে পারে আর মা যশুদা এই দামোদর লীলায় স্তন প্রদান করছিলেন দুগ্ধ পড়ে যাচ্ছে উননে তাকে অনায়াসে বসিয়ে দিলেন এখানে থাকো আর পুতনা এখানে তাকে নামাতে পারছে না ছেড়ে দাও ছেড়ে দাও বলছে চিৎকার করছে এবং আস্তে আস্তে পা হাত ছড়াতে ছড়াতে তখন তার নিজের রূপ প্রকাশ হয়ে গেল তখন আকাশ মার্গে আবার উঠতে শুরু করে দিল তখন সবাই এই যে গর্জন করছিল ছেড়ে দাও ছেড়ে দাও তখন গোকুলে সমস্ত বাসীরা অধিবাসীরা তারা বজ্রাঘাতের মতো এমন কর্ম বিদিন্ন হয়ে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে একদম এত জোর শব্দটা ছিল তখন সবাই কি হলো কি হলো ভাবছে হঠাৎ করে দেখছে ওই নন্দ মহারাজের বাড়ি থেকে পুতনা কৃষ্ণকে নিয়ে আকাশ দিকে উড়ে চলে যাচ্ছে কেন কৃষ্ণকে ছাড়তে পারছে কৃষ্ণ এটা দেখাতে চাইলেন যে আমি তোমাদের শিশু দেখো তখন সবাই ভয় পেয়ে গেছে নন্দ মহারাজ তো আসেননি নন্দ মহারাজ রাস্তায় আছেন আর এদিকে মা যশোদা গুকুলে রোহিণী সবাই চিৎকার চিৎকারিচি করতে শুরু করেছে কৃষ্ণ 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 করে সবাই চিৎকার নিজের সন্তান কিন্তু দেখছে অনেক দূরে উড়ে উড়ে গিয়ে আবার পড়েছে এক জায়গায় সবাই দৌড়ে দৌড়ে ওখানে গিয়েছে এত আঘাত শব্দ হয়েছে দৌড়ে সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ সেই বুকের উপরে খেলা করছে কত বড় শরীর বারো মাইল বারো মাইল মানে কত জানে এক কিলোমিটার মানে এক এক মাইল মানে দেড় কিলোমিটার থেকে একটু বেশি মনে হয় তিরকম কত আঠারো কিলোমিটার মানে অত বড় শরীর তাহলে তার শরীর কেমন তার বুকের উপরে কৃষ্ণ খেলা করছে এরকম তখন এদিকে সবাই গিয়ে সিঁড়ি দিয়ে তার উপরে উঠতে হলো সিঁড়ি দিয়ে দৌড়ে গিয়ে একটা সিঁড়ি নিয়েছে তার উপরে উঠে গিয়ে অন্য গোপেরা কৃষ্ণকে তুলে নিয়েছে দেখতে কৃষ্ণ কিছু হয়নি এরা সবাই ভয়ে ওর রাক্ষসী ডাকিনি আমাদের ছেলেকে নিয়ে গেছে কিছু হয়নি ভগবান কৃষ্ণ ভগবান রক্ষা করেছেন এর ভগবান আমাদের ছেলেকে রক্ষা করেন কিন্তু কৃষ্ণই যে ভগবান তিনি তার লীলা শক্তির দ্বারা যুগমায়ার দ্বারা আবৃত করে রেখেছেন কেন না ভগবানকে পুত্র রূপে যশোদা মাতা চেয়েছেন আর যদি তিনি যদি ভগবান স্বরূপে প্রকট হয়ে দেখাবেন তাহলে ভয় হয়ে যাবে তাহলে তাকে খাওয়াতে পারবান মানে স্নান করানো খাওয়ানো তাকে শাস্তি দেওয়ানো তাকে একটু ছড়ি দিয়ে শাসন করানো এইসব পারবে না আর কৃষ্ণ এইগুলি চায় আনন্দ মা চাইছে এরকম করতে আর কৃষ্ণ সেরকম আনন্দ পেতে চায় তো সেই জন্য সেখানে ভগবান একদিকে তার লীলা শক্তির দ্বারা একটু অলৌকিক কিছু করছেন আবার কিছু দেখাচ্ছেন সাধারণ শিশুর মতো রাক্ষসী কথা এখানে বলা হলো যে এসেছিল মাতৃবত শত্রুতা আচরণ করতে আর যে শত্রু আচরণ করে কৃষ্ণকে সেবা করলো স্তন দিয়ে আর সেখানে সে গুল বৃন্দাবন গেল তার স্বর্গবাস হলো না মুক্তি হলো না বৈকুণ্ঠে নয় সে গুল বৃন্দাবনে ভগবানের নিত্য আলয় সেখানে চলে গেল নিতায় গৌর প্রেমানন্দে পুতনা রাক্ষসী এরকম কি করে স্বভাব হল এই রকম কৃপা কেমন যখন বলি মহারাজ রাজত্ব করতেন বলি বলি মহারাজ মহারাজ একবার স্বর্গরাজ্য দখল করেছিলেন ছিলেন অসুরদের রাজা প্রহ্লাদ মহারাজের পৌত্র বিরুচনের পুত্র ইনি যুদ্ধ করে ইন্দ্রকেও পরাজিত করে স্বর্গরাজের রাজা হয়ে গেছিলেন এক ছত্র সম্রাট সমগ্র জগতে হয়ে গেছিলেন স্বর্গমর্ত পাতালে বলি মহারাজ মানে দেবতা পূজা আমরা করি দেবতারও কখনো কখনো অসুরদের দ্বারা পরাস্ত হয়ে যায় এবং তারা বিতাড়িত হয় এইরকম ভাবে দেখা যায় ইন্দ্র একবার এরকম বিতাড়িত হয়েছিলেন স্বর্গরাজ্য থেকে আর বলি মহারাজ সারা স্বর্গ মর্ত পাতালের ত্রিলোকের অধিশর হয়ে গেছিলেন তাদের গুরু ছিল শুক্রাচার্য খুব বড় তান্ত্রিক সেইরকম ভাবে দেবতারা তখন কি করবে তারা ভগবানের কাছে কি প্রার্থনা করলেন ক্ষীর সমুদ্রে প্রভু আমাদের রক্ষা করুন এই অসুরদের দ্বারা আমরা উৎপীড়িত তখন ভগবান স্বীকার করলেন ইন্দ্রকে বললেন আমি তোমার ভাই রূপে জন্মগ্রহণ করব কশ্যপ মুনি এবং অদিতি অদিতির পুত্র রূপে উপেন্দ্র ভগবানের নাম আছে কি উপেন্দ্র ইন্দ্র উপেন্দ্র তাই ছোট ভাই রূপে আমি আসব তাই সেই উপেন্দ্র বামন দেব বলি মহারাজ খুব দানি ছিলেন তার প্রশংসা ছিল সমগ্র জগতে তো ভগবান দেখলেন এর থেকে আমি দান ছল রূপে নিব আর এই স্বর্গরাজ্য আবার আমার দাদা ইন্দ্রকে ফিরিয়ে দিব তাই জন্য উনি বামন দেব ছোট্ট শিশু রূপে গিয়েছিলেন তো সেই বলি মহারাজ যখন যজ্ঞ করছিলেন শুক্রাচার্য সেখানে যজ্ঞতে আহতি করছিলেন মন্ত্রপুত আর এই বলি মহারাজের একটা মেয়ে ছিল রত্নমালা বড় হয়ে গেছে তখন ও এই দেখে ভাব আহা কি সুন্দর বাচ্চা এইরকম পুত্র যদি পেতাম তাহলে আমি স্তন দান করে কত কৃতার্থ হতাম এই যে একটু লালসা ছিল বলি মহারাজের কন্যা রূপে রত্ন মালা রত্নমালা নাম ছিল তি বামনদেবকে দেখেই তার লোভ হয়েছিল পুত্রব তার মানে ভগবানকে পুত্র রূপে ওই সময় পূর্ব কিন্তু পরবর্তীকালে যখন দেখল বামনদেব যে ভিক্ষা চাইলেন তার বাবার কাছে ত্রিপাদ ভূমি তখন বলি মহারাজ বলেন কেন তিন পাদ ভূমি চাইছে এই ছোট ছোট পায়ে তোমার কি হবে এই সব জমি বলে আমি তো ব্রহ্মচারী বসে তপস্যা করার একটু জায়গা হলেই হবে তখন বল বামন দেব না না আমারই তিন পাক ভূমি দাও তখন সংকল্প করলেন বলি মহারাজ তখন দুই পা যেই দিয়েছেন দুটা পায়ে স্বর্গমত্ত পাতাল বলি মহারাজ অধিকার বামন নিয়ে নিলেন দুটা পায়ে ছোট ছোট এইজন্য ভগবান কে বলা ত্রিবিক্রম মানে কি না তার সৌজ্য তার পরাক্রম অদ্ভুত অদ্ভুত ছোট পায়ে স্বর্গমত্ত পাতালকে দখল করলেন তার মানে এখন বলি মহারাজের সমস্ত সব চলে গেল কার হয়ে গেল বামন দেবের হয়ে গেল এখন তার ভাই দাদাকে ফেরত দিবেন অনায়াসে স্বর্গরাজ্য তো বামন দেবের হয়ে গেল তো এখন বলি মহারাজ অসত্য বচন আর এই যখন এই সব নিয়ে নিচ্ছেন এই রত্নমালা তখন দেখছে ও এই ছেলেটা তো দুষ্ট এ তো ঠিক ছেলে নয় বদমাস আমার বাবার সব কিছু নিয়ে নিল আমার সন্তান যদি হতো তাহলে আমি স্তনে কাল বিষ দিয়ে একে মেরে শেষ করে দিতাম তাই এই দুটি অভিলাষ ভগবান কৃষ্ণ লীলাতে পূরণ করলেন এই জন্যই তার মাতৃগতি হলো এবং সে গোলক বৃন্দাবনে গেল বিষ পান করে মারতে এলেও যেহেতু ভগবানকে পুত্রবধ কামনা করেছে মারবে কিন্তু ভগবানকে কেউ মারতে পারে না তিনি অনন্ত তাকে কেউ বধ করতে পারে না তো সেই জন্য তাকে মাতৃবত গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন তাহলে যারা স্বাভাবিক ভাবে এখানে বলছেন ভগবানের সেবা করবেন তাহলে তাদের কি করতে হবে অনায়াসে অতি সহজে ভগবানের কাছে ফিরে যাবে নিতায় তেভাবেই আমাদের ভগবানের নাম শবন কীর্তন তার লীলা এবং কার্যকলাপ শুনে ভগবানের সেবা করার প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত সেই কলিযুগে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে আমাদের কি করা উচিত না প্রত্যেকদিন ছেলেমেয়েদের নিয়ে ভগবানের নাম জব করা উচিত আগে আমি এখানে আসতাম এখানে আমরা দেখছি এখানে এসে এই গোপালের বাড়ি একটা টিনের ঘর ছিল গোপালের এখানেও কয়েকটা টিনের ঘর এরকম ছিল এই রাস্তা দিয়ে আমরা আসতাম যখন আমরা মুরুটিয়া বাস স্ট্যান্ডে নামতাম বাস স্ট্যান্ড থেকে আবার হেঁটে হেঁটে আসতাম আজকে আমার সঙ্গে আমাদের পুরন্দর প্রভু এসছে ও আমার সঙ্গে আসতো বলতো মহারাজ এই রাস্তা দিয়ে আপনার সঙ্গে আমরা যেতাম হ্যাঁ এটা দিয়ে আসতাম সব মনে পড়ছে আমরা কিভাবে হেঁটে আসতাম তারপরে মোটর সাইকেল করে আসতাম অনেকবার এসে গোপাল তখন বিবাহ করেন হ্যাঁ সে একা ছিল পড়াশোনা করতো তখন ওর বাবা মা ছিল আমরা যখন আসতাম বাবা মা ছিল তাকে এখানে আসতাম দেখতাম এখানে কেউ কেউ এই গ্রামের লোক কীর্তন করত আবার কি কীর্তন করত আবার সঙ্গে সঙ্গে তার মারামারি ঝগড়া করত তখন আমি জিজ্ঞাসা করতাম এটা কি কীর্তন সঙ্গে সঙ্গে উত্তাল তার সঙ্গে ঢুম ঢুম বাজনার কি গাইল আবার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে মারামারি বলে ওরা এরকমই কীর্তন করে আমাদের গ্রামে তা আমি অবাক হয়ে গেলাম যে এটাই কি কীর্তন হলো কেন নেশা করলে এরকম অবস্থা হয়ে যায় শুদ্ধ ভক্তিটা নেশার দ্বারা হয় না এটা পাপ আগে আমরা শুনলাম তো এরকম অনেক লোক রয়েছে সেজন্য ভগবান সাক্ষাৎ প্রজেন্দ্র নন্দন তিনি আসেন মনে হয় মানুষ রূপ ধারণ করে এসছেন কিন্তু তার অলৌকিক কার্যকলাপ আলাদা হ্যাঁ তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান অলৌকিক কার্যকলাপ করেন তিনি আমরা সাধারণ কোন ব্যক্তিকে দেখেই ভাবি ও ভগবান না ভগবান ভগবান বুড়ো হয় হয় না না তার দাড়ি সর্বদা নবযৌবন সম্পন্ন তিনি এই জগতে প্রকট হন আবির্ভূত হন পোশাক পরিচ্ছদ করে ভগবান আর আমাদের মধ্যে জন্মে এরকম পার্থক্য আর যারা নিজেদের ভগবান বলছে আজকাল দেখুন তারা কি পোশাক পরিহিত হয়ে এসেছিল ভগবান যখন আবির্ভূত হন তার পোশাক পরিচ্ছেদ করে এবং সুন্দর তার অস্ত্র শস্ত্র নিয়ে তিনি আসেন মহাপ্রভু যখন এসছেন এরকমই হরিনাম কীর্তন করতে করতে জগৎবাসী দেখছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে অনেক মূর্খ লোক আছে চৈতন্য ভাগবত থেকে একটা শ্লোক নিয়ে আমি গিয়েছিলাম হাওড়া জেলায় মেদিনীপুর হাওড়া জেলায় ওখানে কিছু বর্তমান অনেক ভগবানের কিছু শিষ্য তারা তাদের আশ্রমে আমাদের প্রোগ্রাম ছিল তো ওখানে একজন লোক ওই আশ্রম মধ্যে করেছিল তো ওদের সেক্রেটারি সভাপতি আশ্রমে আমাদের গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজের কাছে এসেছিল যে মহারাজ আপনাদের হরি কথার তো মহারাজ বলেন আমরা তো হরি কথা বলতে আমরা গালি দিতে আসি আমরা শাস্ত্রের কথা বলবো এখন আপনার ভালো লাগবে না লাগবে সেটা আপনার ব্যাপার শাস্ত্র মানে শাসন করে রক্ষা করে শাস্ত্র কথা অনেকের মন কথা নয় আপনি যখন মনের দ্বারা চলবেন আপনাকে কষ্ট লাগবে কিন্তু আপনি যখন শাস্ত্র ভিত্তিক চলবেন তখন আপনাকে ঠিক ঠিক পন্থা বলে মনে হয় বলেন তখন আমার কাছে দেখিয়ে দিলেন যান ওনার সাথে উনি তো এমসি করেন এই প্রোগ্রামের আমাদের উৎসবের আমাদের অনেক প্রোগ্রাম হচ্ছে তো ওনার কাছে যান তখন আমার কাছে এসছে তো আপনি আমাদের যাতে ঠিকভাবে হয় আমাদের আশ্রমে যে বদনাম না হয় কেউ যেন আমি তখন বললাম আমি কালকে হরি কথা বলবো হ্যাঁ কিন্তু আপনি কি জন্য বলছেন না না এটা চৈতন্য ভাগবতের শ্লোক এটা আমি জানি কিন্তু আপনারা তার শ্লোক নাম্বার দেননি অধ্যায় নাম্বার দেননি কোথায় আছে খালি লিখছেন চৈতন্য ভাগবত তো এর আগে আর পিছের শ্লোকগুলো কোথায় এগুলি কেন লিখেন তখন চুপ হয়ে গেছে তখন আমি আবার চৈতন্য ভাগবত আমি বললাম যে চৈতন্য ভাগবত থেকে আপনারা লিখছেন ওইটা নিয়ে আসুন আপনিও তো ভাববেন ইস্কন একটা আলাদা কিছু করে দিয়েছে তখন ওদের সেই চৈতন্য ভাগবত ছিল প্রমাণ করতে হবে নিয়ে এসেছে আমি বললাম আগে দুই লাইন পড়ুন মাঝখানে দুই লাইন পড়ুন শেষ দুই লাইন পড়ুন আপনি শুধু মাঝের দুই লাইন লিখে রেখেছেন তো কি বলা হয়েছে এখানে আপনি যে বললেন মহাপ্রভু আরো দুইবার আসবেন আপনি তো দুই লাইনের আগে পিছে ছেড়ে দিয়ে লিখছেন এখানে লেখা আছে তারপরে কি লাইন লেখা আছে পড়ুন আপনার মুখে তো এরকম ভণ্ডামি করবেন না প্রতারণা করবেন না লোকেদের শাস্ত্রের কথাটাকে নিয়ে নিজের মনমতো একটা প্রমাণ দিয়ে আর সেই জিনিসটাকে ভুল করছে যে ছাগল দেখতে তার কি হয় দাঁড়িয়ে আছে কি অরিজিনাল মানে স্তন ছাগলের গলাতে স্তন থাকে থাকে না স্তনের মতো ছাগলের স্তনের মতো গলাতে ঝুলে থাকে অজাগল স্তন তো এটা কি একই স্তনের মতো দেখতে মনে হয় কিন্তু সেটা স্তন নয় ঠিক সেই রকম আপনারা করছেন এটা ঠিক না শাস্ত্রের আগে পিছে সব কিছু নিবেন মুরগি ডিম দেয় বলে তার পিছনটা নিবেন তার মুখটা নিবেন নিবেন তো এটা তো ঠিক নেই তো সেই জন্য শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে লেখা আছে দেখুন ভগবান সেখানে নিজেই বলছেন সচি মাতার কাছে যে আমি আরো অবিলম্বে দুইবার আসব নাম রূপে এবং অর্চা বিগ্রহ রূপে এটা লিখে দিয়েছেন তা আপনি যেটা ভুল করে এইরকম রকম আজকাল অনেক লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে তারা ভগবান সাজে আর এরকম দুটি কথা বলে ভগবান আবির্ভূত হন না এরকম তিনি প্রকট হন অবতরণ করে কখনো তিনি সদ কখনো অদার আর রূপে আবির্ভূত হচ্ছেন স্তম্ভ থেকে আবার কখনো যশোদা মাতার পুত্র রূপে বসুদেবের পুত্র রূপে মা বাবা গ্রহণ কেন না তারা চেয়েছে আর ভগবান কোথায় আসবেন কখন আসবেন সে সব শাস্ত্রে লেখা আছে কোন টাইম কখন তার বাবা মার নাম কি হবে এই সব দেখান আমি জিজ্ঞাসা করলাম তখন চুপ তো সেই জন্য এরকম ভাওতা দিবেন না আমরা শাস্ত্রের কথাগুলি তুলে ধরব এখন আপনার ভালো লাগলে গ্রহণ করবেন না করবেন তখন ওখানে সারা বাজারে মাইক দেওয়া হয়েছে যখন আমরা এই গীতা ভাগবতের কথা বলে তুললাম তখন সব লোকগুলা বলছে আমরা তো ভুল করতাম অনেক কিছু তো সেখান থেকে সেই শিষ্যদের তাদের মধ্যে একজন ঋত্বিক এসে ইস্কনে দীক্ষা নিল এখন সে অনেক প্রচার করে যে আমি কত ভাওতাবাজি দিয়েছি লোকেদের জানতাম না সেই দিন থেকে সে চেঞ্জ হয়ে আর সেখানে যত সব লোক ছিল তারা ওই এলাকায় পুরা তারা কৃষ্ণ ভক্ত হয়ে গেল মহাপ্রভুর শিক্ষা ধারায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 করতে শুরু করেছে অনেক লোক ভগবানের নাম ধরে আমাদেরকে প্রতারণা করে জানতে হবে প্রশ্ন করতে হবে তোমার তার বাবা মার নাম শাস্ত্রে লেখা আছে তিনি কোথায় আসবেন এসব লেখা আছে প্রধানমন্ত্রী যদি এখানে আসবে এই গ্রামে আগে থেকে ঘোষণা করে কিনা না এমনি এমনি চলে আসবে তাই ভগবান আসেন তিনি হঠাৎ আবির্ভূত হতে পারেন কিন্তু তিনি যখন আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহয়বতরি তিনি তার পার্শ্বদ বিন্দুকে আগে পাঠান এই জন্য প্রধানমন্ত্রী যদি আসবে তার লোকেরা আগে আসে দেখে ওই স্থানটা কেন তারপরে তিনি আসে তুই ভগবান ঘোষণা করে দেন যে আমি কখন কোথায় যাব সেজন্য উনি আসেন এসব অসুরদেরকে বধ করতে তাকে আসতে হয় না একটা মশা পাঠিয়ে বধ করে দিতে পারে ভগবানকে বধ করতে হয় না যেমন আমরা সেদিন পড়ছিলাম উৎপন্ন একাদশী তিথি দিনে যে কিভাবে মুরাসুরকে বধ করলেন ভগবানের শরীর থেকে একটা সুন্দরী রমণী উৎপন্ন হয়ে তাই তার নাম ছিল একাদশী তো সেই একাদশী তিথি উৎপন্ন একাদশী একাদশীর উৎপত্তি ভগবানের শরীর থেকে তো সে মোরা অসুরকে বধ করেছে ভগবানকে বধ করতে হয় না কিন্তু অসুর ছিল এই কৃষ্ণ ভয়ে দেবতারা ভয়ে পালাছিল। আর ভগবান এসেছিলেন ভগবান যুদ্ধ করলেন হাজার বছর ধরে কিন্তু ভগবানও তাকে পরাস্ত করতে পারছেন কিন্তু ভগবান ইচ্ছা করে করছেন তার টাইম দেখেন কত সময় আছে সেই কাল সময় যেহেতু তার একটা বর থাকে তাই জন্য ভগবানও তাকে ইচ্ছা করে করছে না তিনি জানেন আমার শরীর থেকে একটা মহিলাই তাকে সমাপ্ত করবে আমাকে কেন বোধ করতে হবে এভাবে ভগবান অপেক্ষা করছিলেন তারপরে সঙ্গে সঙ্গে একটা গুহায় ঢুকে বিশ্রাম করতে শুরু করে দিলেন আর এই অসুর ভাবছে দেখো আমার ভয়ে ভীত হয়ে দেবতারা তো পালাল আর দেবতাদের প্রভু এও দুর্বল বিষ্ণু আমি তোমাকে হত্যা করবো বেটা আমার ভয়ে ঘুমিয়ে পড়েছিস চাদর ঢাকা দিয়ে তখন অস্ত্র নিয়ে যেই মারতে যাচ্ছে ভগবানের শরীর থেকে অগ্নি হঠাৎ করে সুন্দরী রমণী উৎপন্ন হয়েছে আর সঙ্গে সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করে দিয়েছে আর হাত ঝুল করে দাঁড়িয়ে আছে তখন ভগবান বিষ্ণু তো জানে তখন চোখ খুলে কি ব্যাপার তুমি কে হাত ঝুল করে আছো প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন এই অসুরকে কে বধ করলো মোরা তাল জঙ্ঘের পুত্র প্রাক্রমশালী দেবতাদের ত্রাসকর্তা কে বধ করলো তখন প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়ে আপনাকে বধ করতে যাচ্ছিল তাকে আমি বোধ করেছি তখন ভগবান বলে আমি কি বর চাও না আমার ব্রত আমার তিথিতে যদি কেউ পালন করবে তোমার ভক্তি যাতে জাগ্রত হয় সীতানা প্রেমানন্দে তার মানে একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হচ্ছে মুখ্য শুদ্ধ ভক্তি করা তেভাবে আমরা একাদশী ব্রত করি শস্য দানা সেই দিনে পাপ পুরুষ থাকে পাঁচ প্রকার শস্য রবি শস্য ধান গব জব তিল মানে সরষে এই সব যে তৈরি খাদ্য সেখানে কি থাকে পাপ পুরুষ থাকে প্রতিপক্ষে 15 দিনে একবার তাই জন্য ভক্তরা ওই দিনে প্রসাদ অনুকল্প গ্রহণ করে ফলমূল নিবেদন করে খায় সেটা আট বছর বয়স থেকে যে কোনো ব্যক্তি এই ব্রত অবলম্বন করবে ভক্তির জননী হচ্ছে একাদশী চৌষট্টি অঙ্গ তার মধ্যে একাদশী একটা ভক্তির অঙ্গ ব্রত একাদ ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় ভক্ত মামি ভক্তরা কেবল বুঝতে পারে কর্ম জ্ঞান যুগের দ্বারা ভগবানকে পাওয়া যায় তো সেজন্যই সাধু সঙ্গ করছি আমরা সাধু সঙ্গে কৃষ্ণ সেবা সুযোগ পাওয়া যায় এই প্রতি সপ্তাহে নামটা সংঘ আছে সেখানে কি আছে হাততালিদের কীর্তন তার মানে হাতটা ভগবানের সবাই লেগে গেল সেখানে আমরা গীতা থেকে শিখছি কৃষ্ণ আছেন মালিক তাই এই সব কর্ম তার উদ্দেশ্য করতে হবে হাল করছেন কৃষ্ণের জন্য মা রান্না করছে স্ত্রী রান্না করছে এই শাক সবজি ভগবানের রান্না করে ও কৃষ্ণ তোমার তুমি ভুক্তা ভুক্তারম জগৎ তপসাম সর্বলোকে মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমাম শান্তি মিচ্ছতি তাই জগতে শান্তি হবে তখন যখন আমরা বুঝব এই জগতের সবকিছু ভগবানের আর এইগুলির ভুক্তা আছেন তিনি তার সেবা করলে তিনি ভুক্তা আমি ভুগ্যা তার চাকর আমি তাই তাকে নিবেদন করব তখনই পরা শান্তি লাভ নিতায় গল্পে প্রেমানন্দে আনন্দে সেজন্য আমরা রান্না করি সর্বকর্ম কৃষ্ণের উদ্দেশ্যে করি তাতে কৃষ্ণ স্মরণ হয় সর্ব কিছুতে কৃষ্ণ স্মরণ করলে মৃত্যু আসুক না কেন অ্যাক্সিডেন্ট হয়ে বা কেউ রোগের দ্বারা হসপিটালে কোথায় কিভাবে হোক না কেন ভক্ত ভয় পাবে না কেন না সে সর্বদা ভগবানের আশ্রয়ে থাকে তার স্মরণ করে থাকে এই জন্য যুক্ত হওয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা ভগবানের সেবাই যুক্ত হলে সর্বদা কৃষ্ণ স্মরণ হবে তাহলে মৃত্যু আসুক যেভাবে হবে তখন আমি ভগবত চলে যাব সে তাই কৃষ্ণ বলেছেন অন্তকালে আমার কথা যদি চিন্তা করব তাহলে আমার কাছে চলে তা যদি আমরা খারাপ চিন্তা করব আবার এই চক্রে এই জগতে আসতে হবে কেউ পুরুষ মহিলা মহিলা চিন্তা করবে তাকে মহিলা দেহ পেতে হবে অত পাইরি বানরী তার ইন্দ্রিয় সুখের মাত্রা অনুসারে ভগবান তাকে সেই রকম শরীর দিবে কেউ বা মাংস খেতে চাইবে তাকে বাঘের শরীর দিবে যাও মনুষ্য দেহে মাংস খাওয়া উচিত না বাঘ হয়ে যাও কুকুর হয়ে যাও এইসব জন্ম মৃত্যু চক্রেতে ঘুরতে হবে তো এই দুর্লভ মনুষ্য জীবন অবহেলা করা উচিত না আজ থেকে এখন থেকে জানি না আমরা কবে মৃত্যুবরণ করব। সেজন্য এখন থেকে এই মুহূর্ত থেকে ভগবানের নাম আশ্রয় করু নাম আশ্রয় করি যত তুমি থাকো আপন কাজে ভগবানের আশ্রয় করুন কর্ম ত্যাগ করতে হচ্ছে না পুত্রকন্যা ত্যাগ করতে হচ্ছে না সবাইকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে বসে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন আনন্দ পাবে আর কি হবে ঐক্যতা আসবে হৃদয়ের মানসিকতা এক হয়ে যাবে আপনারা ছেলে নিয়ে প্রতিদিন বাবা আমার কর্তব্য যে দুই চার মালা জপ করা তুলসীর সামনে বসে তাহলে ঐক্যতা পরিবারের আসবে আর ছেলে মেয়ে শান্ত হবে পড়াশোনায় তাদের মন বসবে সেজন্য অভ্যাস করতে এখন থেকে শুরু করুন তো সেটাই আমার প্রার্থনা এই পবিত্র মাসে কেন ভগবান বলছেন যে সমস্ত মাসের মধ্যে যে আমি এই অগ্রায়ন মাস মার্গশিসম মাস আনাম নাম মার্গ কেন এই মাসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তাই না এখন ধান নতুন ধান উঠছে ফল মূল কত রকম কিছু সব সুন্দর সুন্দর জিনিস এই মাসেই লোকেরা সব আনন্দ করে খেতে দিতে সব কিছু রকমই এই জন্য বলছেন মাস আনন্দ তো মার্গশীষ মানে অগ্রায়ন মাসকে বুঝানো হয়েছে তাই এই মাসে আমরা আজকে এখানে আমাদের গৌরা গৌর নাম গৌর নাম প্রিয় গোপাল যাকে সবাই জানে তার দীক্ষা নাম গৌর নাম প্রিয় দাস এই গৌর নাম যদি উচ্চারণ করবেন তাহলে প্রেম পাবে, নিতায় গৌরের নাম সবে নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ ভগবান নিজে আমাদের প্রেম দেবেন আমরা প্রেম চাইলে পাব না কিন্তু এই ভক্তি সেবা করলে আপনি পাবেন তো সেই জন্য এমন অনুরোধ আপনারা ভাবছেন ভগবানকে দেখা যায় নাকি আমরা প্রধানমন্ত্রী কি কি দেখতে পাবো দেখতে পাবে না ওনার কাছে আমাদেরকে দেখা সহজ হয়ে যাবে কিন্তু আমাকে দেখা তার কাছে যাওয়া সহজ না কিন্তু এমন কিছু করুন প্রধানমন্ত্রী আপনার গ্রামে চলে আসে প্রধানমন্ত্রীর আদেশ উপদেশ যদি পালন করেন সে আপনার গ্রামে আসে আপনি চেষ্টা করে তার কাছে যেতে পারবেন আর আমরা যদি প্রধানমন্ত্রীকে দেখতে চাই পারব না সহজ নয় কিন্তু প্রধানমন্ত্রী আমাকে দেখতে চাইলে সহজ ঠিক সেই রকম ভগবান কে দেখা মুশকিল কিন্তু ভগবান যদি আমাকে দেখতে চায় তাহলে ওনার কাছে সহজ তো সেজন্য ভগবৎ সেবার মাধ্যমে যশোদা মাতা বসুদেব তারা ভগবানকে তাদের পুত্র রূপে আকর্ষণ করে নিয়ে এসেছিলেন তাদের কাছে সহজ হয়ে গেল ভগবান জেলের মধ্যে যশোদা কি বসুদেবের পুত্র রূপে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে তাকে দেখাচ্ছেন কেন ওখানে মথুরাতে বাসুদেব কৃষ্ণ ভগবানের কৃষ্ণের চতুর্বিহ সেখানে প্রকট হয়েছেন আর নন্দ মহারাজের বাড়িতে স্বয়ং কৃষ্ণ সেখানে প্রকট হয়েছেন দিবুজ মুরলীধর শ্যামী হচ্ছেন মূল তো এইভাবে আমরা কৃষ্ণ ভক্তি যদি করি তাহলে আমরা এই জীবনে মনুষ্য জীবনকে সার্থক করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতুর্ভ কৃপাস পতিতানন্দ পাবনি ভো বৈষ্ণবী ভো নমো নম নিতায়